এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বুঝছেন? 143 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ, যেখানে পাওয়ার প্লেতে ভালো রান ছিল, লাস্ট 10 ওভারে ভালো রান ছিল, সেখানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ, 20 ওভার খেলতে পারেনি। সো আপনাদেরকে যদি আমরা একটু কার্ডটা দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে জুনিয়র তামিম করেছে 52 রান 37 বলে, সৌম্য সরকার 34 বলে 41 রান করেছে, তারপরে তৈয়দ হৃদয় 8 বলে মাত্র 12 রান করেছে, তারপর হচ্ছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, আসলে কোনোটা ম্যাচে সে ভালো করতে পারেনি, মাত্র 2 রান করেছে 7 বলে। সাকিব আল হাসান আমাদের এমপি সাহেব 3 বল খেলে 1 রান করেছেন। তারপরে যদি আমরা দেখাই জাকির আলী অনেক, সে করেছে মাত্র 7 বলে 6 রান, অনেক বেশি করে ফেলেছে। রিশাদ হোসেন, যাকে আমরা অনেক সময় হিটার বলেছি, শ্রীলঙ্কার সাথে ভালো খেলেছেন, সে মাত্র 4 বলে 2 রান করেছে, এবং তাসকিন আহমেদ 0 3 বলে। তারপরে হচ্ছে তানজিন সাকিব করেছে 5 বলে 6 রান, মুস্তাফিজুর রহমান 6 বলে 3 রান, আর তানবির নট আউট। সব কিছু মিলিয়ে হচ্ছে বাংলাদেশ 19 ওভারে 5 বল খেলেছে, 143 রান করতে পেরেছে। সো এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। সো আপনি চিন্তা করে দেখেন এই বাংলাদেশ আসলে কী করবে ওয়ার্ল্ড কাপে গিয়ে। এই বাংলাদেশের দ্বারা ওয়ার্ল্ড কাপে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপের জন্য আরও ভালো করে প্রশিক্ষণ দিতে হবে, আরও ভালো করে খেলতে হবে, আরও ভালো করে সময় নিতে হবে বলে আমি মনে করি। আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত কোথায় গিয়ে দাঁড়ায়। সো সবাই ভালো করতে পারে না, সবাই ভালো খেলে না, সবাই ভালো করে না, কমেন্টস করবেন।